মানুষের যদি না পাকি অবস্থায় বা ঘরে গোসল ফরজ হয়ে গেছে বা রাতে কোনো অসুবিধার কারণে স্বপ্ন দোষ হয়ে গেছে বা হলো কোনো কিছু হওয়ার কারণে গোসল ফরজ হয়ে গেছে বা হামস্তরি হওয়ার কারণে সহবাসের কারণে গোসল ফরজ হয়ে গেছে তো এই মানুষের উপরে কিটা এই মানুষে সেহরি খাইতে পারবো না খাইয়া রোজা রাখতে পারবো না হ্যাঁ রোজা রাখতে পারবো সেহরিও খাইতে পারবো কিন্তু শর্ত হইল ফজরের আগে আগে গোসল করে নিত কারণ ফজরের আগে যদি গোসল করে না তো ফজর নামাজ পড়তে পারত না আর যদি নামাজ পড়ে না তাহলে তো গুনাহগার হইল এর লাগে জরুরি মাসলা এই সমস্ত মাসলা জানা জরুরি তে যদি কোনো মানুষের এখান তো ইলা গঠন ঘটে যায় তাহলে কি তা গোসল করা গোসল করতা তারপরে পাকি অবস্থা পাকি অর্জন করতা তারপরে নামাজ পড়িতা আর সে যদি খাইলেন বাই চান্স কোনো অসুবিধার কারণে গোসল করেন না তাহলে সেহরি খাইলেই তা খাইয়া তারপরে গোসল করতা এর কারণে নামাজ ওই যাব পবিত্রতা আসলে করিয়া নামাজ পড়িব এই জরুরি মাসটা আসলো আল্লাহ আমরা আমার তৌফিক দিতা আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন